প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মঠবাড়িয়া অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি ভাস্কর চন্দ্র মিস্ত্রি, সহকারী শিক্ষক নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। তো একবার দেখা যাক উদ্দীপক কি দেওয়া আছে। জনাব রাজীব ব্যবসায় নিচের লেনদেনগুলো সংগঠিত হয়। 2019 জানুয়ারি 1 ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। জানুয়ারি 12 সবুজের কাছে 15,000 টাকা পণ্য বিক্রয় করা হলো। 14 চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। 15 পণ্য উত্তোলন 5,000 টাকা। 16 পাওনাদারকে চেকে পরিশোধ 3,000 টাকা। 18 দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। 29 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। এখন প্রথম উদ্দীপকে যে প্রশ্নটি দেওয়া আছে, যে উদ্দীপকের আলোকে নিট দেনাদারের পরিমাণ কত। আচ্ছা, আমরা প্রথম এখান থেকে নিট দেনাদারের পরিমাণ বার করবো। সেখানে কত টাকা আমরা ধারে বিক্রি করছি এখানে খুঁজে বের করতে হবে। ব্যাংকে 25,000 টাকা জমা দিলে এটা নাই। সবুজের কাছে 15,000 টাকা পণ্য বিক্রয় করা হবে। এখানে সবুজের কাছে যেহেতু বিক্রি করা হয়েছে, এটা অবশ্যই ধারে করা হয়েছে। সুতরাং সবুজ একজন আমাদের দেনাদার, যার কারণে এখানে লেখা হয়েছে যে সবুজের কাছে বিক্রয় 15,000 টাকা। এরপরে পণ্য উত্তোলন এটার সাথে সংশ্লিষ্ট নয়। পাওনাদার চেকে পরিশোধ এটাও নয়। দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। এখানে যে 18 তারিখ যে হিসাবটা দেওয়া হয়েছে, যেখানে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, আমরা জানি যে দেনাদারের নিকট থেকে যে টাকা পাওয়া আদৌ সম্ভব নয় তাকে অনাদায় দেনা বলে। তো এখানে প্রকৃত উদ্দীপকে দেখা যায় নিট দেনার পরিমাণ কত। এখানে মোট দেনার পরিমাণ ছিল 15,000 টাকা, এবং এই 15,000 টাকা থেকে অনাদায়, অর্থাৎ এই টাকা আদৌ পাওয়া সম্ভব নয়। 15,000 টাকা যদি আমরা 2,000 টাকা বাদ দেই তাহলে 13,000 টাকা। তাহলে নিট দেনাদারের পরিমাণ কত হল? নিট দেনাদারের পরিমাণ 13,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার উদ্দীপককে আমাকে খতের প্রশ্ন দেওয়া আছে। জনাব রাজীব জানুয়ারি মাসের 12, 14, 18, 29 তারিখের লেনদেনগুলোকে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। তো আমাদের এখানে জাবেদা 4টি এই তারিখের হিসাবগুলো জাবেদা করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি 2019 জানুয়ারি 12 আছে সবুজের কাছে 15,000 টাকার পণ্য বিক্রয়। তো সবুজের কাছে বিক্রয় করা হয়েছে, নিশ্চয়ই এটি একটি ধারে বিক্রয় করা হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট, এবং সবুজের কাছে 15,000 টাকার পণ্য ধারে বিক্রয়, এবং বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করতে পারি। বিক্রয় হিসাব ক্রেডিট। তো সবুজের কাছে 15,000 টাকা ডেবিট ঘরে 15,000 টাকা, ক্রেডিট ঘরে 15,000 টাকা। তো কার ব্যাখ্যা আকারে লিখতে পারি যে ধারে বিক্রয়, ধারে বিক্রয়। তার পরবর্তীতে বলা হয়েছে 14 তারিখে বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। তা আমরা জানি চেকের মাধ্যমে যদি কোনো পণ্য বিক্রয় করা হয় সেটা ব্যাংকে জমা হয়, যার কারণে ব্যাংক হিসাবকে ডেবিট করা হয়। ব্যাংক হিসাব ডেবিট, চেকের মাধ্যমে পণ্য, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার
দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নাই, তো আমরা জানি দেনাদারের নিকট থেকে যে টাকা আদায়যোগ্য নাই তা অনাদায় দেনা হিসেবে অভিহিত করা হয়। অনাদায় দেনা হিসাব ডেবিট এবং এই অনাদায় দেনা এটা দেনাদার থেকে সৃষ্টি হয়, যার কারণে দেনাদার হিসাবকে ক্রেডিট করা হয়। এবং টাকার পরিমাণ 2000 টাকা, ডেবিট ঘরে 2000 টাকা, তার সর্বপরিমাণ ক্রেডিট ঘরে 2000 টাকা। সর্বশ্রেণীটি 29 তারিখে বলা হয়েছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5000 টাকা। মালিক যদি ব্যক্তিগত তার নিজ প্রয়োজনে উত্তোলন করে তাকে উত্তোলন হিসাবে ধরতে হবে। উত্তোলন হিসাব ডেবিট, এবং যেহেতু সে ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। এবং টাকার পরিমাণ 5000 টাকা, ডেবিট ঘরে 5000 টাকা, তার সমপরিমাণ ক্রেডিট ঘরেও 5000 টাকা। ব্যাখ্যা করে লিখতে হবে যে ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে উত্তর, এরপর যোগ করতে পারি যোগ করলে আসে 32000 টাকা। ডেবিট টাকা 32000 টাকা, ক্রেডিট টাকা 32000 টাকা। তো আজকে এই পর্যন্ত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।